আগরতলা পুরানো মোটর স্ট্যান্ড এলাকার বিবিসি ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন, সবচেয়ে মহৎ দান হল রক্তদান। এই ধরনের কর্মসূচিতে এগিয়ে এসেছে বিবিসি ক্লাব। এইরূপ সামাজিক কাজে ক্লাব কর্তৃপক্ষ এগিয়ে আসা তাদের স্বাগত জানানো হচ্ছে। একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গেলে রক্তের প্রয়োজন হয়। মানুষই পারে মানুষের রক্তের যোগান দিতে, তাই সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে, তাহলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেবে না। কিছুদিন আগে রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলির মধ্যে রক্তের সমস্যা হয়েছে, তারপর মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তারপরেই মানুষ রক্তদানে এগিয়ে এসেছে। এইভাবে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আগরতলা মধুসিন ছড়িতলা এলাকা নাম এলাকার বিবিসির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আমি ক্লাব কর্তৃপক্ষকে অনেক স্বাগত জানাই যে ক্লাবের অন্যান্য কাজের সঙ্গেও সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা এই কাজটা করছে। আমরা জানি আমাদের রাজ্যে সরকার অনুমতি 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক, এই 4টি ব্লাড ব্যাঙ্কের রক্তে যে ভারসাম্য রক্ষা করা চাহিদা এবং জোগানের মধ্যে লাল ধরনের রক্তদান শিবির বা ঔষধের রক্তদান আছে। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মানুষরা মহোদয় সারা রাজ্যবাসীর কাছে, জনগণের কাছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য, রক্ত সংকট দূর করার জন্য ব্লাড ব্যাঙ্ক দিয়েছে। ব্যাপক তারা অবস্থা মধ্যে করেছেন, বিভিন্ন সামাজিক সংস্থার সরকারের পাশা থেকে এই কাজটা করছে। তো আজকে বিবিসি ক্লাবও এটা করছে না, বিবিসি ক্লাবে আজও অনেক রক্তদান শিবির এবং স্বাস্থ্যসেবী বিভিন্ন সামাজিক কর্মসূচি এসেছে। আমার খুব ভালো লাগে এই ক্লাব বিভিন্ন সময় মানুষের যে কাজ করছে, মানুষের যে চাহিদা বা সমস্যা নিরসনের জন্য সামাজিক দায়িত্ব হিসেবে তারা এই কাজগুলি করে সারা বছর ব্যাপী। আমার আশা থাকবে ধারাবাহিকভাবে তাদেরকে বজায় থাকবে, রক্তদান মহতা রক্তের কোনো বিকল্প নেই, রক্তে যারা আসতে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর।